এই মামা তাড়াতাড়ি আসেন, জলদি জলদি আসেন। দুপুরের খাবার প্রতি প্লেট 50 টাকা, 50 টাকা, 50 টাকা। গরম গরম খাবার খাইয়া যান। মা চলো হেন বয়ে খাইল, ওই তো খাবারের দোকান। আসেন চাচা আসেন, গরম গরম খাবার খাইয়া যান। রেস্টুরেন্টে ঘুরে ঘুরে কামের কাম তো কিছু হইলো না, অযথা টাইমটা নষ্ট হইলো, আমার ব্যবসা লাটে উঠলো। কত করে কইলা? চাচা প্রতি প্লেট 50 টাকা কইলা। আচ্ছা ঠিক আছে, আমগো দুইটা দাও। আব্বা এখানে খাওয়া লাগবো না, চলো আমরা বাড়িতে গিয়ে খাবো। এটা কি কস, সকালে নাস্তা না করে বাড়াইছি, পেটের মধ্যে ইন্দুর দৌড়াইতেছে, চোচো করতেছে, আর তুই কস বাসায় গিয়ে খামু, এখানে খামু। চাচা ভাইয়া মানুষ তো একটু কমই বুঝে, আপনি একবার আমার খাবারটা খাইয়ে দেখেন, বারবার আইবেন। আর এই এলাকার মধ্যে পুরো বেস্ট খাবার হইতেছে আমার। শুধু মুখ দিয়ে বেস্ট করলে তো হবে না, আমি খাইয়া দেখবো তারপরে কমু বেস্ট না কি খাবার। আচ্ছা চাচা আপনি খাইয়া দেখেন, যদি ভালো না লাগে তাহলে টাকা ফেরত। আচ্ছা সে দেখান যাবো, হাত ধোয়ার পানি কই দাও। এই যে চাচা পানি, হ্যাঁ একটা দিয়ে নেব। আই তুই চিনোস না আমার, আমি কে? তোর কত বড় সাহস, তুই আমার বাপের খাইতে ডাকছোস, বেহাই একটা। আমি কি ডাকছি? তোর বাপে তো নিজেই আইছে। তাহলে তুই খাইতে কবি কেন? তুই আমার লগে প্রেম করে আমারে শেখা দিছিস, তোর প্রতিশোধ নেওয়া লাগবো না? আজকে তোরে আর তোর বাপরে খাবারের লগে বিষ মিশিয়ে খাওয়াম। এই যে ধরো আর দুইটা খাবার বাড়ো। জি চাচা। আব্বা তোমার কি এনে খাওয়ানি লাগবো? হ্যাঁ খাওয়ানি লাগবো। আমি খাবো না, তুমি একলাই খাও। তুইও তো ভোর থেকে খিদে খিদে করে দৌড়ালি আমারে, আর এখন তুই কাজ খাবো না, খিদে নাই। এই ঠিক আছে একটা বাড়ো আমার দাও। আচ্ছা ঠিক আছে। বাহ খুব স্বাদ হয়েছে, স্বাদ তো না মনে হইতেছে একেবারে আগুন আগুন। জি চাচা। তুই এত সুন্দর রান্না করে তুমি ফুটপাতে বেচতেছ কেন? আশপাশ দিয়ে একটা দোকান ললিতে পড়তা। চাচা সেটা তো আমার ব্যবসা না, মাসিক বেতন চুক্তিতে আমি এখানে কাজ করি, আর এত টাকা কই দোকানদারের মতো? টাকার অভাবে প্রেমিকাই চলে গেছে, কি আর কম দুঃখের কথা। কও কি, প্রেমিকা তোমার ছেড়ে চলে গেছে? আসলে আজকালকার মায়াগুলো তো একটু লোভী, যার কাছে একটু বেশি পায় এদিকে জায়গা। আচ্ছা যাক তোমার একটা কথা জিগাই, এখানে কত পাও? 5,000 টাকা। আচ্ছা শোনো তোমার একটা কথা কই। বলেন। আমারও খাবারের হোটেল আছে, তো ওইখানে তুমি চাকরি লও, তোমার আমি 10,000 টাকা দিব। আব্বা তুমি কি পাগল হয়ে গেছো? তুই চুপ থাক, আজ 2 মাস ধরে ভালোভাবে বুঝছি নাই, রানতে রানতে আমার হাত পা পুড়া শেষ হয়ে গেল গা। না আচ্ছা স্যার, 5-10 হাজার টাকা লেগে আর এই চাকরি বদল করবো না। 5-10 হাজার টাকায় কী হয়, বিয়েটাও তো হইব না। কী কো, বিয়ে হইব না কেন? কোনো বাপেই তো তার মাইয়ারে আমার লগে বিয়ে দিব না। এ ধরেন আপনার কথাই কই, আপনি কি কোনো 10,000 টাকা বেতনের পোলার লগে আপনার মেয়েরে বিয়ে দিবেন? প্রশ্নই আসে না। দেখছেন আপনি নিজেই দিবেন, তাই ভাবছি বেশি বেতন না পাইলে চাকরিটা আর বদল করবো না। বাদ দাও আব্বা, এসব ছোটো লোক সারা জীবন ছোটো লোকই থাকবো, ওরে আমাকে হোটেল না ওর কোনো দরকার নেই, আমি তোমার বাবুর্চি খুঁজে দিব। হ্যাঁ তুমি তো খুঁজে দিছো 2 মাস ধরে বাবুর্চি, এ 2 মাস আমার হাত পা ঢুকে রান্না করতে হয়েছে, আমি বুঝছি কষ্ট কি। তুই চুপ থাক। এ বাবা তোমারে আমি 12,000 টাকা দেবো, আর প্রতি বছরে 2,000 টাকার বেতন বাড়াই দেবো, আর না করো না বাজান, চলো। ঠিক আছে, আপনি যখন এত করে কইতেছেন আপনার হোটেলে যাই আমি চাকরি করব। আচ্ছা তাহলে তোমার আমি ঠিকানাটা কইয়া দিই, ওই যে আজমপুর বাস স্ট্যান্ডের পিছনে কাঁচা বাজার, কাঁচা বাজারের লগে হচ্ছে কেমনই খাবারের হোটেল, ঠিক আছে? কালকে চলে এসো কিন্তু। আচ্ছা ঠিক আছে। আর বিল কত হইলো এখন? আচ্ছা তো বিল দেওয়া লাগবো না। আচ্ছা তাহলে ওই কথা রইলো কিন্তু, চলে এসো চল মা।
ফারুক ভাই, এই প্লেটগুলো ধুয়ে ফেলান, একটু পরে কাস্টমার আসবে তখন আর ধোয়ার টাইম পাবেন না, বুঝছেন? ওকে ম্যাডাম, জি ম্যাডাম, সব প্লেট আমি ধুয়ে ফেলাই গা, দিস ইজ নো প্রবলেম, এখনই সব ধোবো, দিস ইজ কজ দিস ক্যান্সার। মানে? মানে ইট ইজ ইংরেজি, আপনি তো সব ইংরেজি বুঝবেন না, আমি সব প্লেট ধুয়ে ফেলামো, সমস্যা নেই। ঠিক আছে, ধুয়ে ফেলান। ম্যাডাম, এই আমি কি দিস ইজ প্রত্যেক দিনে যে থালা বাসন ধোয়াই গা, আমি কি এই কাজই করবো, আমার কি কোনো প্রেমেশন হবে না? আপনি একটা কাজ ছাড়া কোনটা ভালো করে পারেন? বাজার করতে দিলে টাকা হারায় ফেলান, সবজি কাটতে দিলে হাত কাটা ফেলান, রান্না করতে দিলে আগুন লাগায় ফেলান, এই একটা কাজে আপনি খুব ভালো করে করতে পারেন, তাই আপাতত এটাই করেন। ওকে ম্যাডাম, সব পরিষ্কার হয়ে যায় গা। আসসালামু আলাইকুম ম্যাডাম। এই তুই এখানে কেন আসছিস? হ্যাঁ হো মা, আমার চাকরি হয়েছে, আজকে আমার জয়েনিং ডেট, আর আমি আমো না? আমার এখানে চাকরি হয়েছে এমন একটা ভান তো মনে হয় ডাক্তার ইঞ্জিনিয়ারের চাকরি হয়েছে। চাকরি তো চাকরি, ডাক্তারের চাকরি একটা চাকরি, ইঞ্জিনিয়ারের চাকরি একটা চাকরি। এই যা, তো তুই এখান থেকে যা, আমার এখানে তোর কোনো কাজ নেই, যা। তুই কি মনে করছিস, তুই আমার যাইতে কবি আর আমি চলে যাবো? এখন কি আমি তোর প্রেমিক নাকি? আগে তোর কথা আমি উঠতাম বসতাম, আগের দিন তো শেষ। তুই চাষটা কি? এই যে তোকে হোটেলটা দেখতে পাচ্ছ না, এটা আমি নিজের করে নিতে চাই, তোরই বিয়ে করতে চাই, তুই আমার সেবা যত্ন করবি, আমার পার্টি বা দিবি, এইটাই আমার লক্ষ্য। আমগো হোটেল নিজের নামে করবি না? দেখাইতেছি তোর, দাঁড়া। আব্বা, আব্বা! এই ছেলে, তোমার তো আমি ভালো মনে করছিলাম, ভাবছিলাম তোমার উপকার করুক, এ জায়গায় এসে তুমি রান্না করবা, নাম কামাইবা, তা না করে উল্টা তুমি আমার হোটেলে নজর দিছো, আমি কি খাল কেটে কুমির আনলাম নাকি? চাচা, আমি কি এমন খারাপ কথা কইলাম কোন? তুমি নাকি আমার হোটেল নিজের করে নিবা কইছো? হ চাচা কইছি, এখন নিজের করে কাম না করলে কাম কি ভালো হইব? নিজের রান্না, নিজের কাস্টমার, নিজের ব্যবসা মনে করে কাম করলেই তো কাজটা ভালো হইব, তাই না চাচা? চাচা আপনিই কোন, পরপর মনে করে যদি আমি কাম না করি কাম ভালো হইব? না না, এ পোলা তো ঠিকই কইছে, আর কই না বাবা, তোমার মায়ের যে কি হয়েছে কালকে থেকে তোমার সহ্য করতে পারতেছে না। আমার মনে হয় কি চাচা, আপনার মাই আপনার হোটেলে ভালো চায় না, ওরা একটা পোলা দেখে বিয়া দিয়ে দেন। আব্বা কিন্তু বেশি বেশি কইতেছে। ও তো ঠিকই কইতেছে। কি ঠিক কইছে? তো বিয়া দিয়ে দাও বেশি। না, আমি আর বিয়া করব না। আর তুমি কি এর মধ্যে কি কইতাছো, ভালো লাগে না? চাচা বাদ দেন, ভাইয়া মানুষ তো রাগ একটু বেশি। হ্যাঁ হ্যাঁ। চাচা রান্নার সময় তো হয়ে গেছে, টাকা দেন, আমি তাহলে বাজারটা কইরে নিয়ে আসি। ও হ্যাঁ। না আব্বা, ওরে কোনো টাকা পয়সা দিবা না, তুমি আরো চিরন না জানো না, পরে টাকা মাইটা উল্টা পাল্টা বাজার করব। ঠিক আছে, তাহলে আপনি যান বাজারটা কইরে নিয়ে আসি। হ, আমি যাইতাছি, আমি আর ফারুক গিয়ে বাজার করবো, তুমি আমার টাকা দাও। ঠিক আছে। হাসান, তুমি তাহলে কাজ করো, বাজান রান্নাঘরটা বুঝে লো। ঠিক আছে। কি ফারুক ভাই, সারা জীবন কি থালা বাসন মাজবেন আর বাজারে ব্যাগি টানবেন, প্রমোশন চান না? ইয়েস আপা, আই এম ওয়েটিং ফর দিস প্রমোশন, বাট আপনি তো ইউ ননসেন্স, আপনি তো আমারে এই প্রমোশন দিচ্ছেন না। শুনেন, এবার কিন্তু আপনার লাগে একটা দারুণ সুযোগ আছে। কি সুযোগ আপা? শুনেন, ওই হাসান বাবুর সাথে আমগো হোটেল থেকে যে কোনো ভাবে তাড়াইতে পারলে আপনার রাস্তা একদম ক্লিয়ার। না না আপা, এরা তো আপনি তাড়াইতে পারবেন না, আপনার আব্বাই তারা খুব পছন্দ করে। আরে এখানেই তো সমস্যা। শুনেন, আমরা একটা প্ল্যান করি, ও রান্নাবান্না আমরা সব তেল মশলা মিশা বেশি করে দিয়া ওর রান্নাবান্না সব নষ্ট করে দিব, তখন ওর নষ্ট রান্নাবান্না খায় পাবলিক গালি মারবো, আর ওই গালি হই না আমার বাপে ওরে এমনিই তারা দিব। এটা আপনি খুব ভালো কইছেন, ওই যখন এখান থেকে চলে যাবো না, আমি তখন এক নম্বর বাবসি হয়ে যাইঙ্গা।
আর সমস্যা নয়, ওইটা আপনার আমি বানায় দিব। কিন্তু আপা সামথিং ডিস্টিং ফিস্টিং মানে মানে হয়েছে যে আমি যে রান্না করি আমার খাবার তো কুত্তা খাইলে বমি করে দিব। আমি কেমনি এক নম্বর ব্যবস্থা হবো? আরে ওটা কোনো সমস্যা না, আপনার আমি ইউটিউব দেখা সব শিখাই দিব, ইউটিউবে আমি সবই শিখাই। কনকি আপা ইউটিউবে সব শেখাই, তাহলে ব্যবস্থা হবো কে? আমি পাইলট হবো, বিমান চালানো শিখুম। ফারুক ভাই আগে রান্নাটা ভালো করে শিখেন, তারপর নাহলে বিমান চালাইবেন। চলেন সব পচা তসা বাজার করতে হইব, এই পচা পচা যেন কেউ না খাইতে পারে। ঠিক আছে আপা চলেন আমরা যাই, দিস ইজ রাস্তা ক্লিয়ার, ইজ রিক্সা নেই হাই হাইটা যাই এঙ্গা দুজন। ভাই পচা মাছ আছে? কি কোন আপা পচা মাছ দেখি করবে, একদম টাটকা মাছ আছে, নদীর মাছ বুঝা যান। আমার টাটকা লাগবো না, পচা আছে কিনা হেডা কোন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আই ভাই পচা শাক সবজি আছে? আছে তো, পচা শাক সবজি দিয়ে কি করবেন? স্টিং ফিস্টিং দিশিস কাঁচামরিচ আছে? কাঁচামরিচ লোক পাগল নাকি? দিশিস ইংরেজি ভাষা, হ্যাঁ আপনি বুঝবেন না, আপনি দেন যা আছে তাই দিয়ে দেন। ফারুক ভাই টেবিল উপরে সব রাখেন। এই যে মিস্টার ইয়াং বাবারসি, দিস ইজ সবজি ইজ ফ্রেশ, দিস ইজ মাছ ইজ ফ্রেশ, আপনি জলদি কুকিং করেন, কাস্টমার আসবে এবং ইটিং ইটিং সুন। কি ব্যাপার ফারুক ভাই, ভালোই তো ইংরেজি শিখছেন। হ্যাঁ হাসির মধ্যে কেমন জানি রহস্য পাইতেছি, কাহিনী কে? এই তো হাই হাই, এই পচা বাজার করে আনছেন কেন? তাহলে কি রোজ এমন পচা বাজার করা হয়? এরকম পচা বাজারই করা হয়। তাই তো করি, সকাল থেকে আইছি হোটেলে কোনো কাস্টমার নাই কেন? এর চেয়ে তো আমার ভাঙা হোটেলই ভালো ছিল, ভরপুর কাস্টমার। তোর তো লহনই যাওয়া উচিত, এখানে তোর পৌঁছাইব না, ওই ফুটপাতের হকারিং হোটেলই তোর লেগে যথেষ্ট। ওরে বাবা মনে হইতেছে এটা হোটেল, এটা ফাইভ স্টার রেস্টুরেন্ট। এটা ফাইভ স্টার হোক আর টেন স্টার হোক এটা আমগো ব্যাপার, তোর যে বাজার আইনা দিস সেই বাজার দিয়ে রান্না করলে করবি, নাহলে যা। কি রে এই কি হয়েছে তো গো, হ্যাঁ এরকম ক্যাসার মেসার চিল্লা চিল্লি করতেছিস কেন, কি হয়েছে? এই যে আছে দেখেন, আপনার শেষ দাদি পচা মাছ মাংস বাজার করে নিয়ে আইছে। হ্যাঁ হ্যাঁ এটা কী করছিস রে, তোর না কলিও টাকা মারে দিব তাই তোরা বাজার করবি, এই পচা তো চলে এসেছিস কেন? যা দেখতে দিস আসা, আপনার মাইয়াই তো টাকা মারার জম, সব টাকা মাইনা দিছে। আমার মনে হইতেছে কি এগুলো সব ফ্রি ফ্রি নিয়ে আইছে, আর নয় তো ডাস্টবিন থেকে কুড়াই নিয়ে আইছে। খবরদার একদম উল্টাপাল্টা কথা কবি না। তুই চুপ কর, আনছিস মরা পচা মাছ আর তর্ক করে চল লগে। কাকা ভালো মাছ সব জিনিসে লাভ কি, এটা আনতে আনতে মরা যায় সব কিছু মাছটা, তাহলে এই পচা মাছই ভালা। চুপ মাথা মোটা কথা কার, তোর মতো মাথা মোটা ফারুক আমার ব্যবসায় থাকলে আমরা ব্যবসায় লাল নীল হলুদ সবুজ সব বাতি চলে যাবো। এই বাবা হাসান তুই এক কাম করতো বাবা, এই বাজারগুলো লয়ে অগ্র সাথে লয়ে যা, যে সব বদলে বদলে লিয়ে হয়। ঠিক আছে চাচা, আর তোমরা যখন চলো আমার লগে বাজারে। রাজা এই যে ভাই এগুলো আপনি কী মাছ দিয়েছেন, এগুলো কেউ খাইতে পারবো? আমি তো দিতে চাই নাই, এই মাইয়াটা আর এই হাবল লোকটা বললো যে কুত্তারে খাইবো, এই লেগে দিছি আমি টাকাও নিই নাই। কি কুত্তারে খাওয়ানোর লেগে লয়ে গেছে? এত বড় বেইমানি চাচার হোটেলের লগে তুমগো খবর আছে? দাঁড়াও ভাই প্লিজ প্লিজ, আপনি কাকাকে প্লিজ এগুলো বললেন না, তাহলে আমার
চাকরি থাকবে না, আমার ইম্পোরেস্টিং আমার চাকরি তালা বসার মধ্যে থাকবে না, প্লিজ। আচ্ছা ঠিক আছে, এইবারের মতো তোমার মাফ করে দিলাম। আপনার পয়সা মাছ ধরেন। কি ব্যাপার ভাই, আপনি এইসব পচা শাকসবজি দিচ্ছেন কেন? ভাই আমাকে তো বললো যে গরু ছাগল বেলে খাবে পচা শাকসবজি দেওয়ার জন্য। গরু ছাগল খাবে তাই না? ফারুক ভাই, মিশন ওয়ান তো ফেল করলাম। জি ম্যাডাম, দিস মিশন ইজ ডিস্টিংগুইশড ফিস্টিংগুইশড লাইট টু হিয়ার। উফ ফারুক ভাই, সবসময় তো ইংলিশ করেন না তো। শুনুন শুনুন, আমার কাছে আরেকটা বুদ্ধি আছে। কি বুদ্ধি? আপনি কাজ করেন, আপনি গিয়া ওর খাওনে এখনই অনেকগুলো করে লবণ মিশাই দিয়ে আসেন, যেন ওর খাওন একেবারে তিতো হয়ে যায়, কেউ খাইতেই না পারে। জানো দিস ইজ লবণ, আমার জন্য এক মিনিটের ব্যাপার, ওয়েট। This is mission is successful overall, okay, I am also that here. Good. এইবার শুধু আসতে দেন কাস্টমারদের, তখন বুঝবো ঠেলা। ঠিক আছে তাহলে কাজ করেন। কেন স্যার? যে রান্না করেছে তাকে ডাকো। জি স্যার। অসাধারণ। এর আগে ঢাকার শহরে এরকম রান্না আমি কখনোই খাইনি, খুবই ভালো লেগেছে। এই যে এখানে তোমার বিল, আর বাকিটা তুমি বকশিস রেখে দিও। আর রাখো না, রাখো রাখো। থ্যাংক ইউ স্যার। আর শোনো, এটা হচ্ছে আমার কার্ড, ফাইভ স্টার রেস্টুরেন্টের আমি ম্যানেজার, যদি কখনো প্রয়োজন মনে হয় সাথে সাথে আমাকে ফোন দিবে। ঠিক আছে স্যার। ভালো লাগছে অনেক। মাথা থেকে ভূতটা এখনো যায় নাই না, দেখছোস? 200 টাকা খাইয়া 10 গুণ দিল বকশিস, আর তুই খালি খেস খেস করিস, কেমন ভালো রান্নাটা করছে। হ্যাঁ চাচা, স্যারের বিলটা রাখেন। আরে
200 টাকা তো বিল, তুমি বকশিশের টাকা রাখা দাও, এটা তোমার টাকা। না না চাচা, এত টাকা দিয়ে আমি কি করব, ব্যাচেলার মানুষ রাখি। আচ্ছা ঠিক আছে, তোমরা তাহলে থাকো, আমি একটু দেখি খাবারগুলো পৌঁছালো কিনা। টাকা দিয়ে আব্বারে খুব পড়ানো হইতাছে না? এই টাকা আমি সুদে আসলে তুইলা নিব। মানে? মানে তোর কইছিলাম না এই হোটেলটা আমি নিজের করে নিব। তুই না আস্তে একটা শয়তান, ভালোই হয়েছে তোর লাগে আমার প্রেমটা ভেঙে গেছে। ভাঙা প্রেমও কিন্তু জোড়া লাগানো যায়। তোর লাগে প্রেম জোড়া লাগানোর চেয়ে আমি কসু গাছের লাগে গলায় ফাঁসি দিব। হাসান বাবা, আমি একটু গ্রামের বাড়ি যাচ্ছি, দুদিন থাকবো ওইখানে, তুমি একটু দেখে শুনে হোটেলটা চালাইও। ঠিক আছে চাচা, আপনি একদমই চিন্তা করেন না, আমি আসি তো। জানি তো, তুমি আসার পর থেকে তো আমার চিন্তা এমনি কমে গেছে, তাও কইলাম আর কি। ঠিক আছে চাচা, সাবধানে যাই। আচ্ছা দুদিন পরে এসে পড়ল। ঠিক আছে। কিয়া, এই কিয়া একটু দাঁড়া। কি সে ডাকাটা কি করতেছিস কেন? তোর তো কি রিংছে কত আমারে, আমার একটা জিনিস মাথায় আসে না, তোকে মরা হোটেলের প্রাণ ফিরিয়ে দিলাম আমি, তারপরে তোর এত কি রিংছে। যেই হোটেলে আগে 50-100 জন কাস্টমার আসতো, এখন সেই হোটেলে 500-1000 জন কাস্টমার আসে। আমার প্রতি তো তোর ভালোবাসা আগে থেকেই নাই, তাই বলে কি তোর নিজের হোটেলের প্রতিও ভালোবাসা নেই? না নাই, কারণ আমি ভালো করে জানি তুই এগুলো কেন করতেছিস, এগুলো সব তোর নাটক ভন্ডামি। তাই? হ্যাঁ তাই। আর হন তোর একটা কথা কই, আমার পিছে ঘুরা তোর কোনো লাভ নেই, আমার একটা বয়ফ্রেন্ড আছে, আমি প্রেম করি। সত্যি কইতাছস? হ্যাঁ সত্যি। আর ও একটা কোম্পানিতে চাকরি করে, মাসে 30,000 টাকা বেতন পায়, তোর মতো 2 টাকার বাবুর্চি না। হ্যাঁ আমার মনে হচ্ছে তুই আমার লগে সাপা মারতাছস। সাপা মারতাছি? আচ্ছা ঠিক আছে, এই 2 দিন তো আব্বাই হোটেলে থাকবো না, এই 2 দিনের মধ্যে আমি এরা লই আমো, তখন তুই দেখবি সত্যি কইতাছি নাকি সাপা মারতাছি। আচ্ছা ঠিক আছে, নিয়ে আসিস আমিও দেহুম। তবে তোরে আমি একটা কথা কই, দিন শেষে আমারই তোর বিয়া করা লাগবে, দেহিস। তুই জায়গা জায়গা স্বপ্নই দেখ। আরে জানেমান কি খবর? এই তো ভালো, তোমার? আলহামদুলিল্লাহ। তো আজকে দেখা করতে এলা, বাজার নাই নাকি? ঠিকই ধরছ, আমার বাপে গ্রামে গেছে। শুনলাম তুমি হোটেলে নাকি নতুন বাবু চেয়েছে, খুব সুন্দর রান্ধে। হ্যাঁ তাহলে একদিন আমুনে খাইতে কি কও? তুমি আসো খাওয়ার দাম দেয় আর আমি পারি না ওরে তারাই দিতে। কেন কি হয়েছে ওরে তারাই বাকির লিগা? হ্যাঁ অনেক কাহিনী। আচ্ছা শোনো, তোমার একটা হেল্প লাগবো। কি হেল্প কও? কালকে তুমি আমাকে হোটেলে যাইবা, তারপরে খাবার খাইবা, আর খাবার যদি ভালো হয় তাও উল্টা পাল্টা কথা কই, আর ইচ্ছা মতো ঝাড়বা আর গালাগালি করবা, বুঝছো? আচ্ছা ঠিক আছে, এটা কোনো ব্যাপার, কালকেই যাইতেছি আমি। আচ্ছা ঠিক আছে, তাহলে কালকেই কিন্তু আইবা, পরশু কিন্তু আমার বাপে আবার আয়া পড়ব। আচ্ছা ঠিক আছে জানেবান, তাহলে আমি যাই। হ্যাঁ দাঁড়াও না, 500 টাকা দাও না, বাইকের তেল উঠামো, বেতন পেলে দিয়ে দিবো, প্রমিস। লও 1,000 দিলাম। আরে 1,000, থ্যাংক ইউ জানেমান। গেলাম আমি। তোমার কি করতে আনছে, তুমি কি করতেছো? হ্যাঁ এমন ভাবে খাইতেছো মনে জীবনে খাও নাই, খাইয়াই যেতেছো খাইয়াই যেতেছো। আরে খাবারটা তো মজার হইছে না, ঝালাপুতের গালি দিতে মন চাইতেছে না আমার। কিন্তু খুব রাগ হইতেছে, তুমি ওরে ডাক দিয়ে ঝাড়ি দাও এক্ষুনি। আচ্ছা তুমি রাগ করো না।
আমি এখনই ডাকতেছি। এই বাবুর্চি, এই বাবুর্চি। জি স্যার বলেন। এই এটা কোনো খাবার হইলো? এত জঘন্য খাবার কেউ নাম দে। এত বাজে খাবারই যে আপনি আঙুল সাইডে সাইডে খাইতেছেন, ভালো খাবার হইলে তো পেলেট শুদ্ধ খেয়ে লাইতেন। ফকিরনির বাচ্চা, এ তো কত কস কিল লেখা, কইতি খাবার ভালো হয় নাই মানে ভালো হয় নাই, আবার এত কত কস। কই ভাই, রান্না তো অস্থির হয়েছে, আমরা তো খাবার এই হোটেলে প্রতিদিনই খাই, অস্থির রান্না করে বাবু। ভাই বাদ দেন, মনে হইতেছে যাতে ঠিক তালে মাত্র, আপনি আপনার খাবার খান। এই তুই জানো সাইকে, ওই হইতেছে এই হোটেলের ভবিষ্যৎ মালিক। এই তুমি যাও তো, ক্যাশে গিয়ে বসো। ওকে ডার্লিং। কি খুব মানাইছে না? তোর খুব ইচ্ছা না আমার এই বউ বানানোর, এই হোটেল নিজের নামে কইরা নেওয়া, বিয়ার পর আমার দিয়া পাও টেপানোর, এখন কেমন লাগে? তোর বাপে জানে এই হনুমানের কথা? না জানে না, তাই জানলেও কিছুই কইব না, কারণ ওই মাসে 30,000 টাকা বেতনের চাকরি করে, তোর মধ্যে এরকম 5-10,000 টাকা পায় না। কেয়া, ফারুক, হাসান, কই তোমরা, এদিকে আসো। কি সাব্বা? এই আমার ক্যাশ বক্সের টাকা কই? কি কর টাকা নাই? হ্যাঁ, এখানে আমার চালানের টাকা ছিল, এই টাকা কই? চাচা ডয়েল লক করা ছিল না? লক করা থাকলে কি তুই টাকাগুলো নিতে পারতি? ভালো বলে কইতাছিস টাকাগুলো ফেরত দে। টাকা কি ও নিছে? ও নিছে না তো কে নিছে? তুমি তো ওর উপরে সব দায়িত্ব দিয়ে গেছিলা। চাচা আমি টাকা নিইনি। সোর কখনো দেখছো চুরি করা শিকার করে? শুনো, কালকে রাত্রে আমরা দুজনে এখান থেকে চলে গেছিলাম, ও একলা খালি এই হোটেলে ছিল, ওই টাকাগুলো নিছে। ওই ভদ্রলোকের মতো কইতাছি টাকাগুলো ফেরত দেই। চাচা আমি উপরের ডয়ের কখনো খুইলেও দেখি নাই। আব্বা আমার আর কিছু কওয়ার নেই। ছি 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 ছি, হাসান তোমার আমি কত বিশ্বাস করছিলাম, আমার বিশ্বাসের এই প্রতিদান দিলা? ওটা আমার চালানোর টাকা আছে, ওটা দিয়ে বাজার করতাম আমি, এখন কেমনে চালামো, কেমনে দোকান চালামো, আমি কি করবো? তুমি তো আমার কাছে চাইলে টাকা দিতাম বাবা, চুরি করার কি দরকার ছিল? চাচা কইলাম তো আমি টাকাটা নিইনি। আব্বা স্বীকার না করলে পুলিশে দাও। থাক, থানা পুলিশ করে করে লাভ নাই, তোরা যা, যা আমার সামনে থেকে। কত টাকা ছিল? 50,000। ঠিক আছে, আমি সব টাকা পরিশোধ করে দিব। চাচা আমি চলে যেতেছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম স্যার, আমি হাসান, কেয়া ঘরোয়া হোটেলে আপনি কিছুদিন আগে আইছিলেন, আপনার কার্ডটা দিয়ে কইছিলেন আপনারে কল দিতে। ও হো, আচ্ছা আচ্ছা, হে ইয়াং ম্যান, এই তুমি কেমন আছো? আরে তুমি এখন কোথায় থাকো? স্যার আমি ঢাকাতেই আছি। স্যার আমার একটা কামের খুব দরকার ছিল। তাই? ওকে, কোনো সমস্যা নেই, আমার 5-স্টার যে রেস্টুরেন্ট আছে সেখানে তুমি জয়েন করবে, আমি খুব শীঘ্রই বাংলা খাবার রেসিপি চালু করবো। ঠিক আছে স্যার, আমি চলে আসবো। হ্যাঁ হ্যাঁ চলে আসো, আমি আছি, আমি ফ্রি আছি, তুমি আসার আগে আমাকে একটা কল দিও, ঠিক আছে? থ্যাংক ইউ স্যার। আপা হোটেল তো এক সপ্তাহ বন্ধ, হোটেল খুলবেন না? হোটেল খুলুম কি দিয়া, বাজার করার টাকা কই? বাজার করার টাকা কই মানে? বাজার করার টাকা তো আপনার কাছে আছে। মানে? কেন, ওই দিনে আপনারাই তো টাকাটা নিলেন। আপনি কি কইতেছেন এগুলো পাগলের মতো? কেন, আপনি আর আপনার বয়ফ্রেন্ড ওই যে,
ওই দিনে আপনার বয়ফ্রেন্ড আপনি ক্যাশে বসেছিলেন না, আমি তো ভাবছি আপনারা প্ল্যান করতেছেন হাসানের তাড়ানোর লাগিয়া। আপনার বয়ফ্রেন্ড তো ক্যাশ থেকে টাকা নিয়েছিল, এলাকে তো আমি কিছু কই নাই। আপনি কিছু জানেন না? কেলো হঠাৎ করে আমরা ডাকলে কি লিগা টাকা কই? কি টাকা? আমগো হোটেলের ক্যাশ বক্সে টাকা কই? কই আমি তো জানি না কিছু। সত্যি করে কত টাকা কই? খেলাইছি, কি করবি? কিলো ছোট লোকের বাচ্চা, চোরের বাচ্চা চোর, তুই আমার টাকা ফেরত দে, টাকা ফেরত দে। আরে চার লোকজন দেখতাছে, তোরে কইছি আমার টাকা ফেরত দে তাড়াতাড়ি। টাকা আমার মাইরা ফেলাইলেও বাইর হইব না, জুয়া খেলা সব বাইরে ফেলাইছি, চার। বাইরে কেউ নিয়ে গেছে, কি করুম আব্বা বলতো? কি আর করুম, হাসান আমার পরে আমার ব্যবসাটা কেমন জমে উঠছিল, খাবারের দোকানটায় কাস্টমারে ভরে গেছিল, এখন হাসান নাই, কাস্টমারও নাই, দোকান বন্ধ, কি করবো আমি জানি না। আচ্ছা তুমি কোনো টেনশন করো না, ওরে আমি আবার ফিরে আনো। পারবি না রে মা, হাসান আর ফিরে আনতে পারবি না, এই হাসান আর এই হাসান নাই, ও এখন একটা ফাইভ স্টার হোটেলের বড় শেফ, আর মাসিক বেতনই 50,000 টাকা। আচ্ছা দেখি কি করা যায়, তুমি তাহলে বহো আমি খাওয়ালে আহি। হ্যাঁ আছে, আপনি ওখানে বসেন, আমি স্যারকে ডাকছি। তো যেটা বললাম, কাস্টমারের সাথে গুড বিহেভিয়ার করবা, ঠিক আছে? আর খাবারের কোয়ালিটি তো আগের চেয়ে আরো ভালো হচ্ছে। হ্যাঁ স্যার, আপনি কি ম্যাম? বসুন ম্যাম, বসুন। না না ঠিক আছে। আহা বসেন না, দাঁড়াতে হবে না। এই রেস্টুরেন্টটা আমি আমার নিজের মতো করেই দেখি, এটা চাইনিজ রেস্টুরেন্ট হলেও এখন এটা বাংলা খাবারের জন্য বিখ্যাত হয়ে যাচ্ছে, আমার রান্নার জন্য। এখানকার মেন শেফ হচ্ছি আমি। ভালো, বলেন ম্যাডাম আপনি কি খাবেন? না না আমি কিছু খাবো না। ও আপনাদের তো কিছু টাকা ছিল আমার কাছে, আপনি একটু বসেন আমি এক্ষুনি এনে দিচ্ছি। লাগবে না, আসল চোর ধরা পড়েছে। তাই নাকি? তো কি মনে করে এই গরিবের ঘরে এলেন? দেখো তুমি আমাকে মাফ করে দাও, আমি তোমার সাথে জেদ করে অনেক উল্টাপাল্টা কাজ করেছি, অনেক বেশি বাড়াবাড়ি করেছি, প্লিজ মাফ করে দাও। না না তোমার কোনো দোষ নেই, আসলে আমি তোমার পিছনে এমনভাবে লেগেছিলাম যে। আচ্ছা শোনো, আমি তোমাকে একটা প্রস্তাব দিতে চাই। বলো। তুমি তো চেয়েছিলে না আমাদের হোটেলটা যেন তোমার নামে হয়ে যাক, আমি সেটা তোমার নামে করে দিব, তুমি প্লিজ ফিরে চলো। ও আচ্ছা, এই ব্যাপার। আমি তো এই একটা প্ল্যান নিয়ে তোমাদের হোটেলে যাইনি, আমার পরের প্ল্যান ছিল তোমাকে বিয়ে করা, সেটা? ঠিক আছে, সেটা না হয় করবে, আর বিয়ের পর আমি তোমার পাও টিপে দিব, এবার চলো। শোনো, তোমাদের হোটেল আমার নামে লাগবে না, তুমি আমাকে বিয়ে করলেই হবে, আর সারা জীবন ভালোবেসে পাশে থাকলেই হবে।
কি রাজি? চলো তাহলে।